আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কৃষি সমাচারের পক্ষ থেকে আমি কৃষিবিদ আব্দুল আদুদ সকলকে জানাচ্ছি শুভেচ্ছা ও স্বাগত। আজকে এই মুহূর্তে আপনাদেরকে যে ভিডিওটি উপস্থাপন করব, এটা বর্তমান সময়ে অত্যন্ত টপ টপিক একটা, যে বর্তমান সময়ে ধান কাটতে গিয়ে শ্রমিক পাওয়া যাচ্ছে না, এবং শ্রমিক যদিও পাওয়া যায় সেটা হচ্ছে প্রতি একর প্রতি 12,000 13,000 কোথাও 14,000 টাকা যাচ্ছে, এটা স্থানভেদে ভিন্নতা হচ্ছে। তো এই যে সংকট, এই সংকট মোকাবেলায় বর্তমান সময়ে কৃষকের করণীয় এবং আমরা কৃষি বিভাগ কীভাবে এই সংকট মোকাবেলায় কাজ করছি সেই বিষয়গুলো আপনাদের মাঝে উপস্থাপন করছি। আমরা অনেক বছর যাবৎ এই শ্রমিক সংকট এবং শ্রমিকের মূল্য নিয়ে কথা বলছি, কৃষককে সচেতন করছি, কিন্তু আমাদের সহজাত বৈশিষ্ট্য হচ্ছে যে আমরা যতক্ষণ পর্যন্ত না কোনো একটা সমস্যায় উপনীত হব ততক্ষণ পর্যন্ত এটা সমাধানে কোনো চিন্তা করব না। বিশেষ করে পূর্ব থেকে আমাদের কোনো চিন্তা চেতনা আমাদের সেটা কাজ করে না। বর্তমান সরকার, কৃষিবান্ধব সরকার এই সমস্যাটাকে উপলব্ধি করে দীর্ঘদিন থেকেই সারা দেশেই কীভাবে এই শ্রমিক সংকটকে কাটিয়ে ওঠা যায় তার জন্য যান্ত্রিকরণের ব্যবস্থা হাতে নিয়েছে, এবং তার জন্য কৃষি সংশোধন দপ্তর খামার যান্ত্রিকরণ একটি প্রকল্পই পর্যায়ে বাস্তবায়ন করছে। আমার পিছনে যে মেশিনটি দেখতে পাচ্ছেন, যদি একটু ফাঁকা করে দেখাই, একটু ফাঁকা করে যে এই যে একটি কম্বাইন হারভেস্টার মেশিন, এটা কবুতার আবেদন কোম্পানির একটি মেশিন, কবুতারের নাম। এই মেশিনটা দিয়ে বর্তমানে 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে 1 একর ধান অনায়াসে কাটা যায় যদি মাঠে কোনো অসুবিধা না থাকে। তো আমরা এগুলো বর্তমানে প্রমোট করছি, কিন্তু এগুলো পর্যাপ্ত না। যদি প্রমোট করছি কিন্তু এগুলো এখনও পর্যাপ্ত না। আরেকটি হচ্ছে যে মেশিনগুলো মাঠে কাজ করতে গিয়ে বিভিন্ন ধরনের অসুবিধা শিকার হয়। এক, প্রথম হচ্ছে যে মাঠে সে কাজ করে, সেই মাঠে কাজ করতে গিয়ে সে মাঠটাকে সম এক পায় না, ওই 1 কাটা 2 কাটা 50% পাকছে আবার পাকে নেই, তখন আবার মেশিনটাকে অন্যদিকে টার্ন করাইতে হয়। এই যে জটিলতাগুলো আছে এগুলোর একটা বড় কারণ হচ্ছে সমালয়ে চাষাবাদ না করার একটা কুফল। আমরা কিন্তু কৃষক পর্যায়ে এই কথাগুলো বারবার বলতেছি যে শুধুমাত্র যান্ত্রিকরণ যদি আমরা নিয়ে আসি আপনাদের সমাধান হবে না, যতক্ষণ পর্যন্ত না আমার এই যে কৃষক ভাইরা আমার সামনে আছে তারা যদি যতক্ষণ পর্যন্ত না এই সমালয়ের দিকে যাবে, একটা মাঠ হেক্টরের পর হেক্টর যখন পাকা থাকবে কাটার উপযোগী হবে, একটা মেশিন ঢুকবে এখানে 5 দিন 7 দিন ধান কাটবে কেটে বের হয়ে চলে যাবে মাঠ ফাঁকা, কিন্তু এখন একটা মেশিন এখানে 50%, রাস্তার ওই পাশে 50%, আরও 0.5 কিলোমিটার দূরে 2 একর এইভাবে যদি কাটতে যায় তাহলে এই মেশিনগুলো আমরা সুফল পাবো না। আরেকটা বিষয় হচ্ছে যেহেতু শ্রমিক সংকটের কথা বলতেছি, কেন শ্রমিক সংকট? বর্তমান বাজার মূল্য পাশাপাশি বিশ্ব চাহিদা, আমি সারাদিনে 500 টাকা দিয়ে কাজ করতে এখন রাজি না। আমি যখন দেখি যে আমার বিকল্প একটা ব্যবস্থা আছে, আমি গার্মেন্টসে কাজ করলে আমি শান্তিতে কাজ করতে পারি, সেখানে আমি মাস দৈনিক 800-900 টাকা ইনকাম করতে পারি, আমি তাহলে কেন কৃষকের জমির ধান কাটবো 500 টাকা করে? এই কারণে কৃষক কিন্তু চলে যাচ্ছে বিভিন্ন ইন্ডাস্ট্রির দিকে। সুতরাং কৃষক শ্রমিক যাবেই, এটা সহজাত বৈশিষ্ট্য, শ্রমিক যাবে, কিন্তু এই শ্রমিকের বিকল্প হিসেবে মেশিনগুলোকে মাঠে নিয়ে আসতে হবে। এই মেশিনগুলোকে মাঠে আনার প্রচেষ্টা চলতেছে, আরও অব্যাহত থাকবে প্রচেষ্টা বর্তমান সরকারের, কিন্তু এটা যেন মাঠে স্মুথলি রান করতে পারে তার জন্য কৃষককে সমবায় পদ্ধতিতে চাষাবাদ করতে হবে, যে আমরা একই মাঠে অবশ্যই এক সময়ে চাষাবাদ করব, যেন যান্ত্রিকরণ মেশিন দিয়েই আমি কম্বাইন হারভেস্টার দিয়ে এই পুরো মাঠটা এট এ টাইম কাটতে পারি। এইটা যদি না করা হয়, আপনি যতই মেশিন নামান, হাজার হাজার মেশিন মাঠে নামবে কিন্তু আলটিমেটলি কাজ করবে না। আরেকটা বিষয় বলে অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটা সেটা হচ্ছে যে কৃষক সচেতনতা। আমরা করি কি যে মেশিন দিয়ে ধান কাটবো, মেশিন ধান নষ্টই হচ্ছে কি না, পড়ে যাচ্ছে কি না, অথবা দরকারটা কি, এই ধরনের একটা কাজ করে। দেখেন এখন প্রতিদিনই মনে হচ্ছে বৃষ্টি হবে, প্রতিদিনই জ্বর হবে, শিলাবৃষ্টি হচ্ছে, কিছুদিন আগে শ্রীবর্দী উপজেলায় শিলাবৃষ্টি হয়ে প্রায় অনেক কয়েক হাজার হেক্টর জমিকে নষ্ট করে ফেলছে। তো মাঠ যখন একসাথে পেকে যাবে তখন আপনি এত শ্রমিক তো পাবেন না। এই নকলা উপজেলাতে বর্তমানে 13,000 হেক্টর জমিতে বোরো ধান হচ্ছে, প্রতি হেক্টর জমির জন্য যে পরিমাণ 25 থেকে 30 জন কৃষক শ্রমিক দরকার, তাহলে 13,000 হেক্টর জমির জন্য প্রায় কত অনেক শ্রমিক দরকার। এত পরিমাণ শ্রমিক তো এট এ টাইম নকলায় পাওয়া যাবে না, আর শুধু বাংলাদেশ তো নকলা উপজেলা নিয়ে চলে না, বাংলাদেশটা তো এরকম আরও 492-93টা উপজেলা আছে, সুতরাং প্রতিটা উপজেলাতেই তো ধান কাটার সময় এখন। সুতরাং বাংলাদেশে এত শ্রমিক আসলে আছে নাই। সুতরাং আমার উদাত্ত আহ্বান থাকবে, আমার এই ভিডিও যারা দেখছেন, আমি আমার উপজেলা পর্যায়ে কৃষকদেরকেই সচেতনতা করতেছি যে আপনারা মেশিন দিয়ে একদম নির্ভয়ে কাজ করেন, এবং অন্যদিক দিয়ে কৃষকদেরকে সচেতন করতেছি যে আপনারা সমবায় পদ্ধতিতে চাষাবাদ করেন, যেন এট এ টাইম সকল জমি
কাটা যায়। আরেকটা হচ্ছে আমাদের বর্তমান এই সমস্যাটা আমি ফেস করতেছি, ফোনে ফেস করতেছি, সরাসরি ফেস করতেছি, যে আমরা শ্রমিককে দিয়ে যখন ধান কাটাই যেভাবে টাকাটা পেমেন্ট করতে চাই, যন্ত্র দিয়ে টাকা কাজ করতে গিয়ে পেমেন্টটা সরাসরি আমরা অনেক সময় করি না। হয়তো একটা যে সিলেট থেকে একজন মেশিন নিয়ে আসছে আপনার উপজেলায় ধান কাটার জন্য, আপনি 5,000 টাকা দেওয়ার কথা আপনি তাকে 3,000 টাকা দিয়ে বিদায় দিলেন, এইরকম পরিস্থিতিও কিন্তু বৈরী পরিস্থিতিও আমাদের হচ্ছে। তো আমরা আশা রাখবো ওদের ভবিষ্যতে এই সমস্যাগুলো আমরা উত্তরণ করব এবং কৃষক সচেতন হবে, আমরা সচেতন হব, কৃষক আমরা কৃষি পরিবার যারা কৃষকের জন্য কাজ করতেছি তারা আমরা আরও বেশি সচেতনতামূলক কাজ মাঠ পর্যায়ে করে যাব। সকলকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি এবং এই কম্বাইন হারভেস্টারটি দিয়ে যেন সকলে ধান কাটতে পারে সেই পরামর্শ প্রদান করছি।